কি বলছে প্রথমে, যে আর্থ হ্যাজ নট শো হ্যাজ শোন মি দ্য ফেয়ারেস্ট থিং অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবী আমাকে, ধরিত্রী আমাকে সবচাইতে ভালো জিনিস দেখিয়ে দিল। আচ্ছা সবচাইতে ভালো জিনিস দেখিয়ে দিল মানে, ওই যে বললাম অনুভূতিটা 100% হয়ে গেছে। একটা গ্লাসে জল ঢাললে জলটা ধরবে, কিন্তু যদি আমি ঢালতে 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 করি তাহলে উপচে পড়বে। তাহলে এই উপচে পড়া আবেগ হচ্ছে ওর মধ্যে আছে। আজকে নিজের মাতৃভূমি যাকে মুখ ঘুরিয়ে নিয়েছিল তাকে নতুনভাবে উন্মোচন করছে, আর মাতৃভূমির প্রতি একটা ভালোবাসা মানে ন্যাচারালি থাকে, সেটা একটুখানি উবে গেছিলো কিন্তু আবার সেটা ফিরে এসছে। কী বললাম বলতে পেরেছে? ফলে নতুনভাবে মাতৃভূমিকে তিনি উন্মোচন করছে। তাই বলছেন পৃথিবীর আমাকে দেখানোর কিছু আর নেই। তার মানে হচ্ছে এটাকে বলা হয় হাইপারবোল, বাড়িয়ে বলছে। আমি বলেছি অর্নামেন্ট ইউজ করেছে। নেক্সট, ডাল হু হি উড বি অফ সোল, তাই আছে তো, বলছে হু কুড পাস বাই, তাই তো। তারপরে সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, শোনো বলছে যে যে লোকগুলো ওই আমাদের ব্রিজ, অনেকে তো তার কাজে চলে যাচ্ছে, থামছে না, সবাই তো থামছে না, কেউ তার কাজে যাচ্ছে, ব্যবসায়ী কাজে যাচ্ছে, কেউ অন্য কাজে যাচ্ছে। তো যে লোকগুলো চলে যাচ্ছে উইদাউট অবজারভিং ন্যাচারাল বিউটি, তারা ওর কাছে হচ্ছে হৃদয় বলে কিছু নেই, হৃদয়হীন ব্যক্তি। আসলে তুই একটা ভালো সিনেমা দেখছিস, কেউ এসে বললো দাদা তোসব কী দেখছিস, তোর কাছে মনে হবে লোকটার কোনো অনুভূতি বলে কিছু নেই, এত সুন্দর সিনেমা দেখছি, তখন তোর কাছে মনে হবে যে ওই লোকটা কোনো মিনিংলেস তোর কাছে। বা তুই একটা খুব ভালো জিনিস পড়ছিস, সে সময় তোকে ডিস্টার্ব করলে তোর মনে হবে এটা ভুল করছে, ও এর এর গুরুত্ব বোঝে না, অশিক্ষিত মানুষ, ঠিক তো। এরম মনে হচ্ছে যারা চলে যাচ্ছে দাঁড়াচ্ছে না, দেখছে না। এবার তুই বলতে পারিস উনি বাস্তববাদী, অনেকে তো কাজ থাকতে পারে, কবিরা তো সবসময় বাস্তববাদী নয়, কবিরা তো ইমাজিনেটিভ, অত বাস্তবের জগৎ হলে তো কবি হলো না, তা তো ইটকাঠ পাথরের বাস্তবতায় আমাদের মতো মানুষ হতো, চাওয়া পাওয়া যেখানে শেষ হয়। বোঝা গেল কী বললাম, শুধু হিসাব খুঁজি আমি। তো উনি কী বলছেন যে যারা দেখছেন না, যারা চলে যাচ্ছে, কী দেখছেন না, আ সাইট দৃশ্য, সব টাচি হৃদয়কে স্পর্শ করে, ইট ইজ ম্যাজেস্টি, মানে রাজকীয়, মানে একটা প্যালেস গেলেন, প্যালেসে ঢুকলে যেমন হয়, একটা রাজার রাজপ্রাসাদ ঢুকলে যেমন হয়, চারদিকে একটা ওয়াও ওয়াও ব্যাপার হয়, আজকাল বলে না সবাই চারদিকে ওয়াও ওয়াও, তো ওর কাছে ওই সময় মনে হচ্ছে চারদিকে ওয়াও ওয়াও, যে কী দেখছি আমি, লন্ডন শহর এত সুন্দর সকালবেলা, ম্যাজেস্টিক বিউটি, কী বিউটি মানে লয়াল রয়্যাল বিউটি, সে তোলা করেছে রয়্যাল বিউটি, একটা রয়্যাল কিছু গেলে মারা মানে কিংলি ব্যাপার, সেখানে গিয়ে যে অনুভূতি হয় তেমন একটা জিনিস দেখতে পাচ্ছি আজকে। আর তারা দাঁড়াতে কি যারা চলে যাচ্ছে ওগুলোকে উনি বলছেন ডাল, কী বলছে মানে হৃদয় বলে কিছু নেই, বুঝতে পেরেছ? শিওর? নেক্সট লাইন, ডাট, ডাট মানে ডাস, শুনে না, আগেকার দিনে এগুলো বলা হয় আর্কেইক ওয়ার্ড, একটু পরে লিখবে আমি পড়িনি, আর্কেইক ওয়ার্ড, প্রাচীন শব্দ, তখন ইংলিশে তো পলিশ ছিল না, ইংলিশে তো পরিশীলিত ছিল না, বোঝা গেল? ডাসকে বলতো ডাত, সিটি পড়েছে, কি পড়েছে ডাত, ওয়্যার বলো, গার্মেন্ট, তাই না, পোশাক পড়েছে, এই শোনো শোনো শোনো, পোশাক পড়েছে মানে শহর পোশাক পড়েছে, ডাত ওয়্যার, ডাত ইউজ না করলে ওখানে বলতো সিটি ওয়্যার্স, ডাস করলে আমরা ওইভাবে এস বাই এস উঠিয়ে দিই, ঠিক তো। কী বললাম বোঝা গেছো, কী বোঝো বোঝোনি, কী বললাম ডাসের শুরুতে এসটা উঠিয়ে দিয়েছি আমরা, তাহলে সিটি নাও ডাত ওয়্যার, কী পড়েছে, একটা পোশাক পড়েছে। তুই বলবি পোশাক পরতে পারে, হ্যাঁ বলি তো, আমরা বলি না শহর নতুন, পুজোর সময় বলি না শহর নতুন সাজে সেজে উঠেছে, শহরের আকাশ বাতাস আজকে আনন্দে ভরপুর, শহরের বৃষ্টি হচ্ছে বলে শহরের মন ভার, বলি না, তাহলে এগুলো কী করি, পার্সোনিফাই করি, কী করি, তা দ্বিতীয় অলঙ্কার আমি বলেছিলাম অলঙ্কার দেবে, কী বললাম বোঝা গেল, তা সিটি পড়েছে, পোশাক পড়েছে, আসলে একটা মানুষ যখন পোশাক পরে তা কি বিউটিফুল লাগে, আর যখন পোশাক পরে না ন্যাকেড লাগে, দেখতে খারাপ লাগে, তাহলে ওনার কাছে ওই লন্ডন ছিল ন্যাকেড সিটি, এখন পোশাক পরেছে, এই পোশাক আগে কখনো দেখিনি, আমি ক্লিয়ার? তুই একটা জায়গায় গেছিস, ওয়াও
কি সুন্দর লাগছে, সাধারণভাবে ভালো লাগে, হতে পারে সেই ব্যাপারটা। নেক্সট, wear the beauty of the morning, কি পোশাক পরেছে জানো? শহরের সৌন্দর্যের পোশাক পরেছে, পাসিফাই করেছে, বুঝতে বোঝাতে পেরেছি। দেখো কবিতাটা তুমি এত কথা শুনলে বলে এখন ইজি মনে হচ্ছে না, দেখো আস্তে আস্তে বাড়াবে কথাগুলো, ওনার আবেগটা ওটা শুনেছে বলে এখন হচ্ছে ইজি, বিষয়টা একদম জলে মতো। আবার নেক্সট, বেয়ার, আচ্ছা এই সৌন্দর্য কেমন, নীরব, চারদিকে ফাঁকা, নীরব বলেই তো ভালো লাগছে, নীরব না হলে লন্ডনকে ভালো লাগতো, চারদিকে ফাঁকা ফাঁকা লাগছে বলেই ভালো লাগছে। এরপরে মনে হবে ঘিঞ্জি, কি মনে হবে, ক্রাউড, ক্রাউডেড, ভালো লাগবে। নেক্সট, টাওয়ার্স, ডোমস, টেম্পলস, অল্লাই, এই সব যেন শুয়ে আছে, কিছুক্ষণ পরে মনে হবে সব জেগে উঠেছে, তাই না? সব কর্মকাণ্ড শুরু হবে, মন্দিরে ঘণ্টাধ্বনি হবে, থিয়েটারে নাটক নোবেল হবে, টাওয়ারে তার অ্যাক্টিভিটি শুরু হবে, ঠিক তো? এখন সব যেন শুয়ে রয়েছে, পড়ে রয়েছে, ঠান্ডা শীতলভাবে পড়ে রয়েছে, খুব ভালো লাগছে, যেটা গ্রামে পাই আমরা। নেক্সট, পাহাড়ে উঠলে কি হয়, পাহাড়ের উপর থেকে মনে হয় শহরগুলো, এই 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 ওদের যে কাঠের ঘরগুলো কীরকমভাবে যেন ঘুমাচ্ছে, কুয়াশা আস্তরণ পড়েছে, অপূর্ব দৃশ্য যদি কেউ যাও পাহাড়ে। নেক্সট, মানে এই হচ্ছে আমার মাটি, এই হচ্ছে আমার আকাশ, এই দুটো বাধা পড়ছে না, অবস্টাকেল হচ্ছে না, মানে আমি সব কিছু অবজার্ভ করতে পারছি, ওপেন, ওপেন, এখন কি বলেছি, ওপেন, কি বললাম বুঝতে পেরেছ? নেক্সট, ইন দ্য স্মোকলেস এয়ার, সকালবেলা যেহেতু কলকারখানার কোনো ধোঁয়া আসছে না বা কুয়াশার কোনো আস্তরণ নেই, তাই বলছে স্মোকলেস এয়ার, কী বলছে, উনি মূলত কলকারখানার ধোঁয়া বলছে, স্মোকলেস এয়ারে, এ দেখো সূর্য উষে দিচ্ছে, সব কিছু উজ্জ্বল আর চকচক করছে, এই দেখার জন্য যেতাম কোথায়, পাহাড় পর্বত উপত্যকা, সেটা দেখছি কোথায়, নিজের মাতৃভূমিতে, কোথায়, সিটিতে। নেক্সট, নেভার ডিড সান মোর বিউটিফুল, এই যে নেভার ডিড হয় না, দ্য সান নেভার হতে পারে, সান নেভার হতে পারে, তাই না? নেভার ডিড বলেছে কি, গ্রামাটিক্যাল অর্ডার চেঞ্জ করেছে, হাইপার ব্যাটন, কি বলেছি, এবার উনি বলছেন যে কখনো এত সুন্দর সূর্যরশ্মি আবার দেয়নি, আগেও দিয়েছে, আগেও দেখেছে, কিন্তু আজকে নতুন করে বলেছি, ষাট পাওয়া লোকটা 90 পেয়েছে, ওর ওকে ঘিরেই আমার সারাদিন চলছে, 90 সে তো পাবেই 90। নেক্সট, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে শোনো শোনো শোনো, রশ্মি, সূর্যের প্রথম রশ্মি এরকম পড়া, অন্য কোথাও স্টিপ মানে হচ্ছে স্টেপ ডাউন, মানে পড়লো ডাউনে পড়লো, ভ্যালি, রক অর হিল, আমি ভ্যালিতে গেছি, উপত্যকায়, রকে গেছি, হিলে গেছি, কবি বলছেন সব জায়গায় প্রথম সূর্যকিরণ দেখেছি, অবশ্যই দীঘায় গেলে, পুরী গেলে, দার্জিলিং গেলে প্রথম সূর্যটা দেখার খুব ইচ্ছা হয়, আবার সূর্য চলে যাওয়া দেখার ইচ্ছা হয়, আমার এখানে তো দেখার ইচ্ছা হয় না, আমার এখনও ওই মন নিয়ে দেখলে কিছুটা হলেও আনন্দ পাই, কিন্তু কেউ ছাদে উঠে দেখি না, দেখি তো কাছাকাছি তো যেতে পারি আনন্দ, ওখানে পরিবেশটা খুব সুন্দর বলে আরও ভালো লাগে, কিন্তু সূর্য তো একইভাবে কিরণ এবং অস্ত এবং উদয় হয়, কী বলে বোঝা গেল, তাই আমি গেছি, দেখেছি এতদিন ধরে, এতদিন ধরে মাতৃভূমিকে অগ্রাহ্য করে চলে যেতাম ওখানে, যা বলেছিলাম এতদিন ধরে কবিতায় আমি সেখানে দেখেছি, কিন্তু এত সুন্দর দেখিনি। নেক্সট, নেভার, এই দেখো নেভার সো আই হয় না, আই নেভার সো হয়, আই নেভার হয়, তাই তো? তা আমি কখনো ফিল করিনি, দেখিনি, কী ফিল করিনি, মানে অনেক গল্প পড়েছি, অনেক কবিতা পড়েছি, অনেক জামা পড়েছি, অনেক ঘুম ঘুমিয়েছি, কিন্তু আজকের মতো ভালো হয়নি, বলে না অনেকে যে আজকে দারুণ ঘুমোলো, দারুণ জামা পড়লাম, দারুণ সিনেমা দেখলাম, এই যে শান্তি পাওয়ার জন্যই তো আমরা বাঁচি এখানে, হ্যাঁ শান্তি, যেটা গভীর শান্তি, এই শান্তির খোঁজেই তো যেতাম, অশান্ত মন, কনজুগাল লাইফ, আনাপি, সঙ্গী খুঁজে বেড়ানোর অদম্য ইচ্ছা,
যাকে ভাবি তাকে চোখ আরামাজি ভো ভো করতো উনি প্রকৃতির। হ্যাঁ তো আজকে তাই করতে চলে যেত অমের জায়গায়, প্রকৃতির অবজেক্ট দেখলে ভাল লাগতো। আজকে তেনার ভাল লাগছে কি, লন্ডনের অবজেক্ট, লন্ডনের সব কিছু। তাই বলছে এত গভীর শান্তি, শান্তি পেয়েছি। গভীরে যাও আরো গভীরে যাও, গান আছে আছে না, গানটা শুনিনি বলো, বুঝলি? মানে আরো গভীরে যাও, আরো গভীরে যাও, আরো বোঝো, আরো উপলব্ধি হোক জীবনে, তাই না? সেখান থেকে বেরিয়ে নতুন চিন্তা ভাবনা, সেটা কবিতা মানে কিন্তু ওই গানে মানে ওই গভীরে যাও মানে কি, আরো বোঝো, আরো নিজেকে ডুবিয়ে দাও চিন্তা ভাবনায়, আরো কর্মকাণ্ডের মধ্যে আরো মানব হিতৈষী কাজ করো, বুঝে গেল? সেটাই বলছে। নেক্সট, এখানে বলছে নদী উইল, উইল পাওয়ার থেকে আমার তোমার, উইল মানে ইচ্ছা শক্তি, নদী তার নিজের শক্তিতে ধীরে মানে বয়ে চলেছে, নদী বয়ে চলেছে মানে ওই রবীন্দ্রনাথ বলেছে ওগুলো নদী আপন বেগে পাগল পাড়া, তার মানে কি নদীর একটা নিজস্ব গতি আছে, সেই গতি একটু পরে আন্দোলিত করবে, স্টিমার চলবে, নৌকা চলবে, যেদিকে যাবে সেদিকে নদীর গতি আন্দোলিত হবে, হ্যাঁ কি না? একটা ঢিল মারলে সেখানে নদীর গতি তার চেঞ্জ হবে, মানে বুদবুদ সৃষ্টি হবে, যা তো আমি করছি, কিন্তু এখন তো কিছু নেই, এত ঠান্ডা, এখন তো ও তো নিজের সময়টা পাচ্ছে, এই যে দেখা ছোট্ট জোয়ার ভাটা খেলছে তার নিজস্ব, ঠিক কিনা, হ্যাঁ কি না? নেক্সট, এই এত সবের জন্যে তিনি গ্র্যাটিটিউড করছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন ভগবানকে, যে ভগবান তুমি আমাকে এই সুযোগ দিলে নতুন করে পাওয়ার, তোমার কাছে আমি আজকে কৃতজ্ঞ। নেক্সট, এখানে ডিওর মানে প্রিয়, কিন্তু প্রিয় মানে কৃতজ্ঞতা। নেক্সট, সিমাসলি মনে হচ্ছে বাড়িগুলো ঘুমাচ্ছে, আসলে বাড়িগুলো ঘুমাচ্ছে বলেই তো ভালো, বাড়িগুলো ঘুমাচ্ছে মানে মানুষ বাড়ির মানুষগুলো ঘুমাচ্ছে, ওরা জেগে গেলে আবার কর্মব্যস্ত, ডিন অ্যান্ড মাসেল অফ সিটি লাইফ, ফুল অফ হর, ফুল অফ বিজনেস, ফুল অফ অ্যাক্টিভিটিস, ভালো লাগে না, তাই এত সুযোগ দিয়েছে আজকে, তাই ভালো লাগে ভগবানের কাছে কিন্তু করতে চাচ্ছে। নেক্সট, দ্য মাইটি হার্ট লাইং স্টিল, তাই না? এই কবি কবি এই শহরকে বলেছেন মাইটি হার্ট, দৈত্যের সাথে তুলনা করেছে, একটা দৈত্যের যে হৃদয়টা অনেক বড়, দৈত্য কী করে অনেক রকম কর্মকাণ্ড করতে পারে, তার ক্ষমতা দিয়ে, তার টাকা দিয়ে, তার পয়সা দিয়ে, তাই তো দমন করতে পারে, তাই শহরের মানুষগুলো হচ্ছে মাইটি হার্ট, শহরের মানুষগুলো হচ্ছে ওই দৈত্যের মতো মানুষ, জেগে উঠলেই তারা কার্যকরী শুরু করবে, পাওয়ারফুল মানুষ, মাইটি হার্ট মানে কী বলেছি, মানে সিটিটা পাওয়ারফুল, তাহলে সিটি পাওয়ারফুল তো হয় না, সিটির মানুষরা পাওয়ারফুল, এরা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে মানেই শান্তি আছে, শান্তি আছে মানেই স্নিগ্ধতা আছে, স্নিগ্ধতা আছে মানেই কোমল স্পর্শ আছে, কোমল স্পর্শ আছে মানে মনকে টাচ করছে, আর টাচ করছে বলেই কবিতা লিখছি, আর কবিতা লিখছি বলেই তোমাদের বোঝাচ্ছি যে লন্ডনকে আজকে আমি সত্যি ভালোবেসে ফেলেছি। ঠিক আছে, কেমন কবিতা? এক্সেলেন্ট। এইবার তোমাদের কোথায় কোশ্চেন আছে আস্তে আস্তে করবে।